আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যৌন জীবনে একটা প্রধান একটা রোগ, রোগ না সারার কারণ সেটা হচ্ছে রিসেন্টলি, ক্রনিক রিসেন্টলি। তো যা হোক, তোমরা যারা মেডিকেল পড়াশোনা করতেছো অনেক ধরনের সেক্সুয়াল পেশেন্ট দেখতে থাকো তোমরা, দেখা যাচ্ছে যে আমাশয়ের প্রবলেম তোমরা খেয়ালই করো না কখনো, যে এই আমার যে পেশেন্টটা আসছে এটার আইবিএসএ প্রবলেম আছে কিনা, ক্রনিক ডিসেন্ট্রি পুরাতন আমাশয়ের প্রবলেম আছে কিনা, তো আদার্স আদার্স সমস্যা আছে, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে আমরা আমি আর কি তোমাদেরকে বলবো, তোমরা সেই অনুসারে চলবা এবং ট্রিটমেন্ট করবো, ভালো একটা রেজাল্ট পাবা বলে আমি আশা রাখি। যা হোক, পুরাতন আমাশয় হোক আর নতুন আমাশয় হোক, আমাশয় কিন্তু স্থানকাল পার্থক্যে বিভিন্ন লক্ষণে বিভিন্ন মেডিসিন আসতে পারে। তো আপনার যারা আর কি পেশেন্ট আছেন তারা অবশ্যই এটা দেখে ওষুধ কিনবেন না, আপনার কনসালটেশনের সঙ্গে কথা বলে কিংবা আপনি যারা আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন, সারা পৃথিবীতে আমরা কুরিয়ার সার্ভিসে মেডিসিন দিয়ে থাকি, এটা না কোনো সমস্যা নাই। যা হোক, ডিসেন্ট্রির যে প্রবলেম সেটা হচ্ছে যে যদি দেখেন যে আপনার গরমে দিনে রাতে ঠান্ডা লাগতেছে তখনকার সময় যদি আমাশয় হয়, সর্বপ্রথম যে মেডিসিনটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কোনাইট ন্যাম। আর যদি দেখা যাচ্ছে যে 5-6 ঘন্টা পর পর যদি পাতলা পায়খানা হয়, আমাশয় যদি হয়, সেক্ষেত্রে আনেকাটা আমরা প্রয়োগ করে দেখতে পারি, খুবই ভালো একটা রেসপন্স আসবে বলে আমি আশা রাখি। অনেক সময় দেখবেন যে অতি দুর্গন্ধ আসতেছে, অপশূন্যতা আসতেছে, সেক্ষেত্রে আর্সেনিক কিংবা ফুড পয়জনের কারণে হচ্ছে, সেখানে আর্সেনিক ব্যবহার করে দেখতে পারেন। আবার দেখবেন যদি ব্যথা যদি থাকে, যতই চেষ্টা করেন ভালো হচ্ছে না, সেক্ষেত্রে ব্যাপটিসেটটা ব্যবহার করে দেখতে পারেন। আর যদি দেখেন যে আপনার প্রচণ্ড পরিমাণে আমাশয়ের কারণে ব্যথা হয়ে গেছে, লাল প্রদাহ হয়ে গেছে, সেক্ষেত্রে বেলেডোনাটা আমার কাছে যথেষ্ট পরিমাণে আর কি ভালো লাগছে। শরৎকালীন যদি আমাশয় হয়ে থাকে সেক্ষেত্রে ক্যাপসিকামটা আপনি দেখে দিতে পারেন। আবার ব্যথাহীন যদি আমাশয় হয়ে থাকে সেক্ষেত্রে ফেরাম ফাস্টটা যদি জাদুর মতন সানায় সানায় কাজ করে আমার বিশ্বাস। আর যদি দেখেন যে জিহ্বা শুষ্ক এবং হচ্ছে লাল আর কি স্মুথ ধরনের ফাটা ফাটা ভাব, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যালিব্যাক্রমটা ব্যবহার করে দেখতে পারেন, ভালো রেজাল্ট আসবে। মার্সল তো হচ্ছে সবচেয়ে ভালো আমাশয় বাসের সময় যদি ব্যথা যদি জাগে সেক্ষেত্রে, আর ব্যথা যদি সারা হয় তাহলে ফসফরাসটা দেখতে পারেন। আর আপনি মনে রাখবেন যদি পায়খানা করার সময় যদি কোষ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে সালফারটা বেস্ট মেডিসিন। এছাড়াও আরও মেডিসিন আছে হোমিওপ্যাথিতে, আপনার চাইলে আমাদের কাছ থেকে ওষুধ নিতে পারেন, আমরা সারা পৃথিবীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকি। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01-721-418696। আপনারা যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে চান সরাসরি আমার চেম্বারে আসতে পারেন, কিংবা আপনাকে অনলাইনে আমার সাথে কথা বলতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01-721-418696। আমার একটা ওয়েবসাইট রয়েছে www.amarhomeo.com। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ এ পর্যন্তই, পরবর্তীতে কোনো একটা ভিডিও এনে এসে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। বাই বাই।